আসসালামু আলাইকুম, আমি তসলিম হোসেন। এখানে একটা স্টার ডেল্টা প্লাস রিভার্স ফরওয়ার্ড পাওয়ার ওয়ারিং এবং কন্ট্রোলিং ওয়ারিং করছি আমি। তো এটা কিভাবে করলাম দেখেন, এটা হলো আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হলো আমার রিভার্স, আর এটা হলো আমার ডেল্টা, এটা আমার স্টার, আর এটা হলো একটা টাইম রিলে, আর এনও এনও দুইটা পুশ বাটন, এনসি একটা পুশ বাটন। আমি যখন এটা প্রেস করতেছি আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হইব, এটা আমার ফরওয়ার্ড চালু হয়েছে, এখন আমি বন্ধ করে দিলাম। আমি এটা চালু করব, এই এনও পুশ বাটনটা প্রেস করলে আমার এটা চালু হয়ে গেছে, আবার বন্ধ করলাম। আর এনে একটা হইলো যে টাইমারের বেস আছে আর একটা টাইমার আছে, আমার এনে একটা ভুল হয়েছে, আমার এই টাইমারটা আসলে আমি 24 ডিসি ভোল্টেজ, এটা আমার নর্মাল একটা রিলে, আর আসলে এটার জন্য প্রয়োজন হলো টাইমার রিলে, টাইমার রিলে নাই আমার কাছে, এই জন্য আসলে আমি এটারে দিয়ে এটা দিয়ে ওয়ারিংটা বোঝানোর জন্য এটাই করলাম। এই জায়গায় যদি এই বেসটাতে এখন 12 ফিনার, এটা একটা 12 ফিনার একটা নর্মাল রিলে, তো এখানে একটা টাইমার যদি আমি খালি শুধু কয়েলটা এনে লাগাই দিই আমার ওয়ারিং একদম কমপ্লিট হয়ে যাব। এই দেখেন, এনে দুইটা এনসি থেকে আমি স্টারে দিছি, তার মানে আমার যখন এটা চালু থাকবে তখন সাথে সাথে এটাও চালু হবে। তো টাইমারে আমি যে টাইমটা সেট করব 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, এটা পর্যন্ত এটা চালু থাকবে। তো যখন টাইমার আমার টাইমারটা কাউন্ট করবে, আমি এখন বেসে লাগাই নাই জন্য, কারণ আমি 220 ভোল্ট এসি সাপ্লাই দিছি। এখন যদি আমি এটা ডিসি সাপ্লাইয়ের মধ্যে ডিসি সাপ্লাইওয়ালাটা এসি সাপ্লাই চালাই সমস্যা হইব, আমি পরে বুঝতে পারছি এটা ডিসি যাবে। কিন্তু ওয়ারিং আমার ঠিক আছে, এখন শুধু কয়েলটা এনে যদি আমি বসাই দিই তাহলে আমার পুরো ওয়ারিং কমপ্লিট আছে। তো যখন আমার এটা চালু হইব তখন এইটা 5 সেকেন্ডের জন্য চালু হইব, তারপরে এটা ডিসকানেক্ট হয়ে এটা ডেল্টা ফরওয়ার্ড একসাথে চালু হইব, এটা বন্ধ হয়ে যাওয়া গেলে আবার যদি আমি রিভার্স করতে চাই, রিভার্স আর স্টার একসাথে কানেকশান হইব, তো এটা 5 সেকেন্ড পরে এটা বন্ধ হয়ে গেলে ডেল্টা আর রিভার্স একসাথে চালু হইব। তো এইভাবে এটা আমার এই ম্যাগনেটিক কানেক্টার চালু হইব। এই দেখেন, এই বন্ধ করলাম, আর এটার আমার উপরে কভারটা নাই, সমস্যা নাই, এই প্রেস করলাম এটা চালু হয়ে গেল। আসলে এইভাবে, আর এটা হলো পাওয়ার ওয়ারিং আমি এখান থেকে দিলাম, আবার এটাতেও শর্ট করলাম, এটাতেও শর্ট করলাম, এটা দিয়ে নিচে দিয়ে নামাই স্টারে কানেকশান দিয়ে দিলাম, আর এটা হলো আমার রিভার্স। এখানে আমার কিন্তু ফেজ সিকোয়েন্স ঠিক আছে, আমি যেটা রিভার্স এটা আমি নিচে দিয়ে যে ওয়ারগুলো বার করছি, তিনটা ওয়ার এইখানে এনে